2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট গতানুগতিক, করোনায় মোকাবেলায় কিছু বরাদ্দ বাড়লেও সেখানে সৃজনশীলতা নেই বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে বাজেট নিয়ে ভার্চুয়াল প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। করোনা সংকটে অর্থনীতির সব সূচক নিম্নমুখী হলেও বাজেটে প্রকৃত চিত্র প্রতিফলিত না হওয়ায় IMF সহ বিশ্ব সংস্থাগুলোর সহায়তা পাওয়া থেকে দেশ বঞ্চিত হতে পারে বলেও আশঙ্কা সিপিডির। মহামারী করোনা ভাইরাসের মধ্যে বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। এই বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। এতে অংশ নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন প্রস্তাবিত বাজেটে করোনা মোকাবিলায় কোনো সৃজনশীলতা নেই দাবি করে বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেন। এই বাজেটটি আমাদের কাছে মনে হয়েছে এটা গতানুগতিক একটি বাজেট। কেননা কোভিড থেকে যেই ধরনের স্বাস্থ্য, অর্থনীতি, মানবিক এবং সামাজিক সংকট সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটি নজিরবিহীন সংকট, এবং এই ধরনের নজিরবিহীন সংকট মোকাবেলা করার জন্য 2020-21 অর্থ বছরের বাজেট আমরা যদি সঠিকভাবে অর্থনৈতিক পারফরমেন্স এর সঠিক চিত্রটা তুলে না ধরি সেটা শুধুমাত্র আমাদের দেশের ভিতরেই একটা রং সিগন্যাল দিবে, না আন্তর্জাতিক ভাবেও কিন্তু একটা ভুল সিগনাল দিবে। কোভিডের ফান্ডটা তারা নির্ধারণ করবে অর্থনীতিগুলো কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটার ভিত্তিতে হিসাব নিকাশ করে। প্রবৃদ্ধি সেন্ট্রিক হতে যেয়ে আমরা যাতে আমাদের যে সুযোগগুলি রয়েছে সেই সুযোগগুলি থেকে বঞ্চিত না হই। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবার বাজেটকে গতানুগতিক বলার কারণ ব্যাখ্যা করেন সিপিডির সম্মানীয় ফেলো ও গবেষকরা। প্রবৃদ্ধির ধারায় আমাদের দ্রুত আসতে হবে, সেখানে কর্মসংস্থান, কৃষিখাত, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য এগুলোকে গুরুত্ব দিতে হবে। কিন্তু সেখানে যে পর্যায়ে আমরা আছি আমাদের মনে হয়েছে যে অনুমিতিটা হওয়া উচিত ছিল, যে এখন বড় একটা স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটাকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এই অনুমিতিটা আমরা কিন্তু দেখিনি এবং সেটা সম্বন্ধে কিছু কিন্তু আলোচনাও করা হয়নি। এক বছরের ভিতরেই কোভিড এসছে এবং এক বছরের ভিতরে কোভিড চলে গিয়ে বাংলাদেশ আবার স্বাভাবিক অর্থনৈতিক গতি ধারায় ফিরে আসবে এরকম একটি ধারণা প্রসূত জায়গা থেকে বাজেট ফ্রেমটি নেওয়া হয়েছে, সেটিতে আমাদের আপত্তি রয়েছে। আমি বলছি না যে আমরা সরকার এটা চিন্তা করছেন না যে এই জায়গায় প্রাধিকার দিতে হবে, কিন্তু সেই প্রাধিকারের সাথে তার যে পদক্ষেপগুলো সেটা সব ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ ভাবে আসে নাই বলেই আমাদের কাছে মনে হয়। বাজেট বাস্তবায়নে GDP সহ অন্য সূচকগুলোর প্রবৃদ্ধির পেছনে না ছুটে অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজনে বাজেট সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করার পরামর্শ দেয় সিপিডির গবেষকরা। এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এস ইউ সেলিম, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATV-বিডিতে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATV-নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATV-বিডিতে। SATV সাথে আছি সবসময়।